সুপ্রে স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করছি সব অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি মূলত আজকে আমরা চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর জন্য আমরা ডাব্লিউএস কুয়েশানটা তৈরি করছি তবে যারা কিন্তু এই ভিডিওতে এসেছো তোমার তোমাদের কিন্তু রিকোয়েস্ট করব। তোমরা যদি ডাবলিউএস কোয়েশান তোমাদের যদি বোঝার যদি ইচ্ছে থাকে তাহলে তুমি অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখে দেখবে তাহলে কিন্তু তুমি এই ডাব্লিউস কিন্তু বুঝে যাবে তো চলো আমরা শুরু করছি তো এখানে আমরা এই ডাব্লিউস কোয়েশন বোঝানোর সময় আমরা অনেক ধরনের কথা এখানে বলবো প্রত্যেকটা কথা প্রত্যেকটা ওয়ার্ড তোমাকে মনে রাখতে হবে ডাব্লিউস কোয়েশ্চনে ভালো করার জন্য তো চলো আমরা শুরু করছি দেখো এখানে যে নামগুলো আমরা ব্যবহার করেছি বা যে বয়সগুলো আমরা ব্যবহার করেছি এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় চেঞ্জ করে আসতে পারে ঠিক আছে তো নিয়মটা জাস্ট তুমি ফলো করবা যে এই নিয়মে তোমাকে করতে হবে তো দেখো ফারজানা ইজ নাইন ইয়ারস ওল্ড প্রথম ডাব্লিউএস কোয়েশানটা হচ্ছে কি ফারজানা ইজ নাইন ইয়ার্স ওল্ড অর্থাৎ ফারজানা হচ্ছে নয় বছর বয়সী ফারজানা হয় নয় বছর বয়সী আচ্ছা এখন এখানে ডাব্লিউএস ওয়াড আনতে হবে এবং কোনটাকে ধরে আমরা ডাব্লিউচ ওয়াড আনব প্রথমত আমাদেরকে বুঝতে হবে যেই ওয়ার্ডগুলো নিচে আন্ডারলাইন করা আছে এই ওয়ার্ডগুলোকে ধরে আমাকে ডাব্লিউচ ওয়াডটা আনতে হবে তাহলে এখানে নাইন ইয়ার্স অর্থাৎ নয় বছর কয় বছর নয় বছর তাহলে আমরা বুঝলাম যে কত বছর কত এই শব্দের ওয়ার্ডটা আমাদেরকে আনতে হবে ডব্লিউএস ওয়ার্ডটা আনতে হবে তাহলে আমরা জানি কত কিভাবে এই ডাব্লিউস ওয়ার্ডগুলোর ক্ষেত্রে কিন্তু কত কিভাবে দ্বারা যখন বোঝাবে তখন সেক্ষেত্রে কি আনতে হয় সেক্ষেত্রে হাও আনতে হয় হাও কত বুঝালে বা কীভাবে হলে সেক্ষেত্রে হাউ নিয়ে আসতে হয় তাহলে এই জন্য আমরা কিন্তু হাউ নিয়ে আসলাম ঠিক আছে তাহলে একটা বিষয় এখানে হয়ার কেন আসে নাই এবং হু কেন আসে নাই হুইচ কেন আসে নাই হোয়াট কেন আসে নাই এগুলো কিন্তু আমরা ব্যাখ্যা করব তো দেখো এই একটা ভিডিওতে কিন্তু তুমি অনেক কিছু বুঝে যাবে এখানে হয়ার আসে না কেন যদি বলতো যে একটা জায়গার নাম যদি বোঝাতো তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু হয়ার আনতাম কোনো ব্যক্তির নাম যদি বোঝাতো তাহলে এক্ষেত্রে আমরা হু আনতাম এখানে তো বয়স বুঝিয়েছে অর্থাৎ ফারজানার বয়স হচ্ছে নয় বছর তাহলে আমরা প্রশ্ন করব প্রশ্ন করতে হবে এই বাংলাটা দেখে তোমাকে নিজে নিজে প্রশ্ন করতে হবে এখানে এখানে কত বছর এটা দ্বারা তাহলে ফারজানার বয়স কত আমরা এই লাইনের বাংলাটা থেকে প্রশ্ন একটা বাক্য করলাম যে ফারজানার বয়স কত তাহলে কত ইংরেজি হচ্ছে হাউ সেজন্য আমরা এখানে হাউ বসিয়েছি তাহলে কত বছর ফারজানার বয়স কত বছর তাহলে হাউ ওল্ড হাউ হাউ এর পরে ওল্ড শব্দটা বসবে ওল্ড ওয়ার্ডটা বসবে হাউ ওল্ড পরে বসবে তোমার কি তোমার এই ভার্বটা বসবে ইস এরপরে বসবে সাবজেক্টটা ফারজানা এফ এ আর জেট এন এ ফারজানা শেষে কী করতে হবে তোমাকে প্রশ্নবোধক চিহ্নটা তোমাকে ব্যবহার করতে হবে তাহলে হাউ ওল্ড ইজ ফারজানা ফারজানার বয়স কত বা ফারজানা কত বছর বয়সী তাহলে ফারজানা নয় বছর বয়সী ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো তো আমরা পরের তাকে কিন্তু আমরা ডাব্লিউস কোয়েশনে নিয়ে যাব পরের লাইনটাকে পরের সেন্টেন্সটাকে এখানে মূল কথা হচ্ছে যে আমরা এই ধরনের আরও অনেকগুলো ভিডিও আমাদের প্লে লিস্টে রয়েছে এবং আরও ভিডিও আসতেছে সামনে তো এইগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই তোমার বন্ধুদের সাথে এই চ্যানেলের কথা শেয়ার করবে তো আমরা পরের সেন্টেন্সটাকে ব্যাখ্যা করবো দেখো বলা হচ্ছে জামিল ইজ ইন ক্লাস টু জামিল এখন কোন শ্রেণিতে দ্বিতীয় শ্রেণীতে এখানে টুয়ের জায়গায় থ্রি থাকতে পারে টু এর থ্রির জায়গায় ফোর থাকতে পারে এখানে ফাইভ থাকতে পারে অনেকগুলো সংখ্যা থাকতে পারে তোমার ক্লাস অনুযায়ী কিন্তু দিতে পারে তাহলে জামিল ইজ ইন ক্লাস টু বা থ্রি বা ফোর বা ফাইভ তাহলে জামিল কোন শ্রেণিতে পড়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে আমরা ধরে নিলাম আমরা ধরে নিলাম ফোর কেমন তাহলে জামিল কোন শ্রেণীতে পড়ে চতুর্থ শ্রেণীতে পড়ে জামিল চতুর্থ শ্রেণীতে পড়ে এখানে কিন্তু আন্ডারলাইন করা আছে কোন ওয়ার্ডের উপর এখানে খেয়াল করতে হবে যে এখানে ক্লাস টু এর উপর কিন্তু আন্ডারলাইন করা আছে তাহলে জামিল দ্বিতীয় শ্রেণীতে পড়ে তাহলে আমরা বলবো এখন এই লাইনটাকে আমরা এখান থেকে একটা প্রশ্নবোধক লাইন আমরা তৈরি করব। সেটা হচ্ছে জামিল কোন শ্রেণীতে পড়ে ঠিক আছে তাহলে জামিল কোন শ্রেণীতে পড়ে সেক্ষেত্রে আমরা আনবো কি হোয়াট ঠিক আছে তাহলে খেয়াল করো আমাদেরকে লিখতে হবে হোয়াট ক্লাস হোয়াট ক্লাস কোন শ্রেণীতে এরপর আমাদেরকে কি বসাতে হবে হোয়াট ক্লাস এরপরে আমরা ভার্ব বসাবো ইস এরপরে জামিল অর্থাৎ সাবজেক্ট আমরা এখানে দেখো এই ডাবলিউএস ওয়ার্ডগুলো বসানোর পর আমরা কিন্তু ইস ভার্ভটা বসিয়েছি এরপর আমরা সাবজেক্টটা বসালাম এখানেও একই হোয়াট ক্লাস এটা বসানোর পর আমরা ভার্ভটা বসাবো এখন এখানে ইস বসিয়েছি এরপর আমরা সাবজেক্টটা বসাবো জামিল জামিল এরপর আর কি বাকি আছে ইনটা বাকি আছে আমরা ইনটা বসালাম এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন হোয়াট ক্লাস ইস জামিল ইন হোয়াট ক্লাস কোন শ্রেণীতে ইজ হয় জামিলিন অর্থাৎ কোন শ্রেণীতে জামিল কোন শ্রেণীতে তাহলে জামিল দ্বিতীয় শ্রেণীতে বা তৃতীয় শ্রেণীতে ঠিক আছে তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে তোমাকে একটু বিষয়টা বুঝে করতে হবে তাহলে কিন্তু তুমি অনায়াসে ডাব্লিউএস কর করতে পারবে তো এখানে বলছে কোন শ্রেণীতে আমরা কোন শ্রেণীতে এটার জন্য কিন্তু হোয়াট ক্লাস কোন শ্রেণীতে বা কত শ্রেণীতে সেক্ষেত্রে আমরা কিন্তু হোয়াট ব্যবহার করি কিন্তু তাহলে হোয়াট ক্লাস এরপরে তোমার ভার্বটা বসাতে হবে ইস এরপরে ভার্বের পরে কি সাবজেক্ট বসবে সাবজেক্ট হচ্ছে জামিল আমরা জামিলটা বসিয়েছি এরপরে ইন যে ওয়ার্ডটা বাকি ছিল ইন শব্দটা বসিয়েছি ঠিক আছে তো আমরা এভাবে কিন্তু ডাবলএস কুয়েশন করে ফেললাম তো আশা করছি তোমাদের ভালো লেগেছে দেখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টে জানাবে ধন্যবাদ সবাইকে ভিরটি ভিডিওটি দেখার জন্য